দর্শক এখানে দেখছেন একটা হাওরের দৃশ্য, যেটা হচ্ছে দক্ষিণ কাছাড়ের জারুলতলা মণিপুরী বস্তি। দর্শক যেহেতু আজকে ছুটির দিন, বাজার এবং শহর এলাকায় প্রচণ্ড দাবদাহ গরম, গ্রামীণ পরিবেশে কিছুটা ঠান্ডা আবহাওয়া, সেটা উপলব্ধি করতে দক্ষিণ কাছাড়ের বিভিন্ন গ্রামে ছুটে আসলাম। ওয়েলকাম ব্যাক টু বিটি বরাক। বিটি বরাকে স্বাগত জানাচ্ছি আমি সাহা। আশা করি আপনারা ভালো আছেন, আর ভালো থাকবেন না কেন, যেহেতু আমি আপনাদের সাথে আছি। আর এখানে আজকের যেটা ব্লগ, আসলে ব্লগ করার ইচ্ছা ছিল না, আর এখানে এসে দেখলাম যে গ্রামীণ যে পরিবেশ, প্রচণ্ড দাবদাহে গ্রামীণ পরিবেশটা কীরকম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল ফরিশ গাছ বলে যেটা, আর এখানের যে ঠান্ডা আবহাওয়া যেটা, সেটা আমরা ঘরে বসে এসি দিয়েও পাবো না, আর সেটা শহরের মানুষরা কোনোভাবেই অনুভব করতে পারবে না, কোনো ফিলিংস তাদের নেই। গ্রামীণ পরিবেশের যে ঠান্ডা আবহাওয়া যেটা প্রচণ্ড গরমের মধ্যে, এ ধরনের তিন চারটা গাছ একসাথে থাকলে এখানে এসি থেকে আরও কুল, এসি রুম থেকে আরও কুল হয়ে যায়। আর অনেক জায়গায় আমরা দেখি সে কখনো কখনো গ্রামের বড় বড় বৃক্ষের নিচে মানুষ ব্রেঞ্চ নিয়ে, চেয়ার নিয়ে বসে ঠান্ডা আবহাওয়ার ফিলিংস নিচ্ছে। আর এখানে আমরা কয়েকটা গাছ পেয়ে গেলাম এরকমের। আর এখানে আমরা যেখানে এসে পৌঁছেছি সেটা হচ্ছে জারুলতলা, কাছাড় জেলার দক্ষিণ কাছাড়ের জারুলতলা। আর কয়েকটা গাছ পেয়ে আমরা কিন্তু গাড়ি বন্ধ করে খানিকটা রেস্ট নিচ্ছে এখানে। আর এত মানে আনন্দ লাগছে, এত ফিলিংসটা ইমেজিং বলবো। আর চতুর্পাশটা আমি একটু মোবাইল ঘুরিয়ে দেখাচ্ছি, এটা একটা গ্রামীণ রাস্তা। আর আর সামনে দেখুন পাশ গেয়ে গেছে ছোট একটা নালা, আর একটু অনতি দূরে একটা পাহাড়। মানে প্রাকৃতিক যেটা পরিবেশ, গ্রামীণ পরিবেশ এখানে না আসলে বোঝা যায় না। এদিকে কিছুটা ক্ষেতের মাঠও রয়েছে, আর একটু আগে দেখালাম পাহাড় জঙ্গলে আবৃত। আর গাছপালা যে ধ্বংস করাটা কতটুকু অপরাধ, এ জায়গায় না আসলে সেটা ফিল করা যায় না। শুধু কর রে কে দেখাও মে দেখাও আচ্ছা করলে করলে শুধু করলে নেই মে নেই দেখা রা হুম মুহ দেখা রা হো মে শুধু খতম শুধু খতম শুনলে শুনলে ইধর আ ইহা কেসা লাগ রা ইধর फीलिंग्स फीलिंग्स अभी बहुत गर्मी है और हम लोग पेड़ के नीचे है, आपको कैसा लग रहा है? अच्छा, यहाँ पे गर्मी है क्या? नहीं। बिल्कुल नहीं गर्मी। हाँ, न्यू कार तो कहाँ टूट गई? नहीं 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 फोन नहीं देंगे कोई शिवाजी बड़े कोई। चलो चलो चलो, এটা যেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে গ্রামের মধ্যে ক্ষেতের মাঠের ফাঁকে ফাঁকে এরকম মৎস্য ধরার জন্য, গাঁথা বলবো, যেটা গাঁথা বলে গ্রামীণ ভাষায়। আর এখানে কিন্তু মৎস্য ছাড়া হয় না বা পালন করা হয় না, এদিক সেদিক থেকে এসে ডুকে মাগুর, চেং, শিঙি আর এরকমের প্রচণ্ড রোদের সময় এগুলো সেচন করে সেখান থেকে মাছ ধরা হয়, সেটাও কিন্তু খুবই আনন্দদায়ক। এখানে আমরা একটা গ্রামীণ মেটো পথ ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, পাশে একটা নালা, আর সামনে রয়েছে আমাদের বন্ধু শিবাশিস বর্মনের বাড়ি। আর দেখি সে বাড়িতে আছে কি না। এই হচ্ছে বন্ধু শিবাশিসের বাড়ি। এখানে একটা কৃষ্ণচূড়ার গাছ, অনেক ছোট কিন্তু ফুলে ভর্তি একেবারে। এই গ্রামের ছেলে যারা, তারা কিন্তু চাকরি চাকরির মুখাপেক্ষী নয়, আর তাদের আসলে চাকরি হয় না তেমন, তবু কিন্তু তারা চাকরি মুখাপেক্ষী নয়, কৃষির উপর নির্ভরশীল। এখানে কিছুটা মুরগিও রেখেছে, ব্রয়লার মুরগি, আর ক্ষেতের তো ধান ক্ষেতেরও ব্যবস্থা আছে, আর সাথে সাথে সাইড ইনকাম যেটা সেটা হচ্ছে ব্রয়লার মুরগি পালন। এখানে ছোটো একটা ফার্ম দেখছেন, এখানে অন্তত 200 ক্যাপাসিটি থাকবে মুরগি, আর এখানে 2.5 কেজি 2.5 কেজি সাইজের মোটামুটি 200 মুরগি পালন করলে অবশ্য 20-30 হাজার টাকা প্রফিট হয়ে যায় 40 দিনের মধ্যে। শিবাশিসের বাড়িতে কিন্তু আরেকটা মজার বিষয় হলো, সেখানে যাকে যাকে মুজাম্বি ধরেছে সেটা কিন্তু আমরা না খেয়ে বা না নিয়ে ছাড়বো না, আর যেটা কিন্তু আমরা শহরে দেখতে পাই না। আর এখানে আমরাও কিন্তু নিয়েছি কয়েকটা, জন দেখাচ্ছেন দেখা, আর এখানে দেখছেন আমরাও কিছুটা মুজাম্বি পেড়ে নিয়েছি সেখান থেকে। আর কুমড়া কই, আর দেখুন সবজি চাল কুমড়ো যেটা অত্যন্ত সুন্দর, কিন্তু আমরা নগদ পেড়ে সেখান থেকে নিয়েছি। আমরা এখানে দেখে আমাদের আর কিন্তু মন মানলো না। আর আর এখানে দেখুন কমড়া মুজাম্বি একসাথে এখানে রয়েছে,
আরো দেখুন যেটা আমরা কিন্তু শহরে বা বড় বড় বাজারে বসলে সেটা আমরা দেখতে পাই না। আর এখানে মাসি কাকা এরা কিন্তু দিলেন আমাদেরকে এগুলো একদম মানে ফ্রি। আর আপনাদেরকে দেওয়া যাবে না কারণ এখানে শুধু দুটো আছে আর এখানে চারটা আছে। আপনারা জাস্ট খালি দেখুন দেখি দেখি এখানে আমরা শিবাশিসের বাড়ি থেকে বেরিয়ে আরেকটা গ্রামীণ পরিবেশে জামালপুর পূর্বাঞ্চল যেটা মণিপুরী বস্তি বলে দক্ষিণ কাছাড়ের সেখানে আরেকজন ভাইয়ের বাড়িতে যাওয়ার চেষ্টা করছি। উনি যদি বাড়িতে থাকেন এখানে অল্প বসবো এবং আজকে যেহেতু ছুটির দিন সেই গ্রামীণ পরিবেশে কী আনন্দ সেটা নিতে বেরিয়েছি। দেখুন একটা মাঠ, সেখানে ক্ষেত হয়নি, বাচ্চারা ফুটবল খেলে সেখানে। আর ওনার বাড়িতেও কিন্তু একটা ফলের গাছ দেখেছি যেটা হচ্ছে কামরাঙ্গা। আমরা জন্ডিসের সময় ডাক্তাররা সাজেশন দিয়ে থাকেন কামরাঙ্গা বেশি করে খাওয়ার জন্য, আর এখানে এসে পেয়ে গেছি। আর যেহেতু এখানে কামরাঙ্গা গাছ রয়েছে আমি সেখান থেকে কিন্তু দু চারটা পেড়ে নেওয়ার ব্যবস্থা একটা করবো, না করলে তো আর হবে না। আগে আমি কুমড়া এবং মুজাম্বি সংগ্রহ করেছি আর এখান থেকে কামরাঙ্গা কিছুটা নেব, কিন্তু দেখা যাক কী হয়। নেজাম ভাইয়ের বাড়ি, নেজাম ভাইকে ডেকে বলবো, আর যদি নাও দেন কিন্তু এখান থেকে আমি কিছুটা ব্যবস্থা করবো, আর কি বলবো আপনাদেরকে। এখানে নেজাম ভাইয়ের বাড়ি থেকে বের হওয়ার পর এখানে যে মাঠ দেখলাম সেখানে আস্তে আস্তে বাচ্চারা ফুটবল নিয়ে বেরিয়ে পড়েছে, আর এখানে একটু তাদের খেলা উপভোগ করছি। হ্যাঁ কিলা নৌকি মারি আমি, এখন মারো আর গীতা করবে, চলা মারো, লাইক তো করি আর বাহা। ওই দিয়ে বেটার দিস হলো গীতা আর গীতা করবে। দর্শক ব্লগটি ভালো লাগলে পেজে ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।